ওহ, কি গরম রে বাবা! সকাল থেকে এত গরম, মাঠের কাজ করব কি করে? এত বৃষ্টি হলো দুদিন ধরে, তবু গরম দেখো, কে বলবে এটা বর্ষাকাল? এই দেখো রে, আমি তো ভুলেই গেছিলুম, বউ বলেছিল হাট থেকে চারটে হাঁস বাচ্চা কিনে আনতে। এই যা, সব ভুলে গুলে মিলে দিছি গো। ও থাক, আজকে আর হবে না, রবিবার এনে দেব। যাই দেখি বউ আজ কি জল খাবার দেয়। বউ, ও বউ, কি গো, তুমি বাজার থেকে চলে এসেছো? বসো, আমি তোমায় জল খাবার দিচ্ছি। ও, তার আগে বলো, হাঁস ছানাগুলো কোথায় রাখলে? ভালো দেখে এনেছো তো? ও বউ, রাগ করো না, আমি রবিবার তোমার জন্য হাঁস ছানা এনে দেবই। আজ একেবারে ভুলে গেছিলুম গো। তোমার সব মনে থাকে, শুধু আমি কিছু বললেই তুমি ভুলে যাও। বেশ বেশ, আমিও তাহলে রান্না করতে ভুলে যাব, দেখবে তখন কি খাও, আমায় দোষ দিও না তখন। ওরে বাবা, আর কখনো এমন হবে না বউ, আমি রবিবার এনে দেবই, আর ভুল হবে না। আমি এই দুদিন পাম্বি শাক খেয়ে থাকবো ওই হাঁস বাচ্চার জন্য, তুমি শুধু রান্না করতে ভুলে যেও না। ঠিক আছে, তুমি দুয়ারে বসো, আমি পান্তা ভাত আর ছোটো মাছ ভাজা দিচ্ছি, সঙ্গে আলু মাখা, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা তেল দিয়ে। ও, তুমি তাড়াতাড়ি নিয়ে এসো, আমি দুয়ারে গিয়ে বসলাম। বাবা, রবি যাচ্ছিস কোথায় বাপ? বাজারের দিকে যাবি নাকি বাবা একবার? না গো কাকা, আজকে তো বাজারের দিকে যাব না, আমি তো যাচ্ছি ধান খেতে আলগুলো কাটতে। যখন তখন বৃষ্টি হচ্ছে, জমিতে জল জমে গেলে পাকা ধান সব নষ্ট হয়ে যাবে গো কাকা। তা তুমি এই রাস্তার ধারে বসে আছো কেন গো? বলিস না আর, ঘরে কেরোসিন শেষ হয়ে গেছেছে, আর কেরোসিন না থাকলে এই বৃষ্টি বাদলের সময় অন্ধকারে রাত কাটাবো কি করে রে? লণ্ঠন হেরিকেন তো কিছুই জ্বালতে পারবো না বাপ, তাই এখানে বসে আছি। যদি কেউ বাজারে যায়, তাকে দিয়ে একটু কেরোসিন আনাবো। এই কথা দেখো, যদি কাউকে পাও, না হলে আমার ঘর থেকে কাজ চালানোর মতো নিয়ে আসবে, আমি চলি গো কাকা। আচ্ছা, দূর, এই সময় আবার নীল আকাশে মেঘ কালো করে আসতে হলো? সময় নেই, অসময় নেই, মেঘ কালো, আর বসে থেকে লাভ নেই। এই সময় আর কেউ বাজার যাবে না বলে মনে হয়নি, বসে থাকলে যদি আবার বৃষ্টি নামে, আমি এই অসময়ে ভিজবো? না বাবা, গিন্নিকে বলবো রবিদের বাড়ি থেকে কাজ চালানোর মতো কিছুটা কেরোসিন নিয়ে আসতে। কি গো, আজকে কি বাইরে কোথাও যাবে না নাকি? তোমাকে দেখে তো মনে হচ্ছে আজ ঘরে থাকারই মন। ঠিকই ধরেছো বউ, আজ আর কোথাও যেতে ইচ্ছা করছে না গো, আকাশের অবস্থাও ভালো না, সঙ্গে আবার ঝড়ও উঠবে মনে হচ্ছে। ঠিক আছে, আজ তাহলে আর কোথাও বের হতে হবে না, আমি তাহলে রান্নাটা করে নিই।
সে রান্না না হয় করবে, এখন একটু বসো তো, কাজ তো সব সময়ই থাকে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, চলো ঘরে গিয়ে বসি, বৃষ্টির ছাটে দোয়ারটা এক্ষুনি ভিজে যাবে। চলো তাই চলো। মা ও মা, আমরা কি আর হাঁস বাচ্চাগুলোকে পাবো না? কেন তুমি ওদেরকে ঘরের ভেতরে রেখে যাওনি? এখন ওরা কোথায় চলে গেছে? এই দেখো এত কান্না করছিস কেন? আমি আবার তোকে হাঁস বাচ্চা এনে দেবো, তুই আর কান্না করিস না মা। তুমি আগে বলো, কেন তুমি ওদেরকে ঘরের ভেতরে রেখে দাওনি? বোকা মেয়ের কথা শোনো, এই বন্যার মধ্যে ওই ছোট বাচ্চাগুলোকে ঘরের ভেতরে রেখে দিলে ওরা তো মরে যেত। আমরাই তো এই কদিন ঘরের চালে দিন কাটিয়েছি মা। তুমি তাহলে ওদেরকে তো চালে রেখে দিতে পারতে। ওরা খেত কি? বন্যার জলে ওরা ঠিক কোথাও না কোথাও চলে গেছে, হাঁস তো তাই বেঁচে যাবে। ঘরে থাকলে না কোথাও খেতে পেত আর না পারতো কোথাও বের হতে, জলে ডুবে মরে যেত মা। তবে জল আর একটু কমুক, আমি ওদের ঠিক খুঁজে তোর কাছে এনে দেবো। ঠিক বলছো তো, হাঁস বাচ্চাগুলোকে আমার কাছে এনে দেবে? হ্যাঁ রে মা, আমি ঠিক বলেছি। এবার চোখে জল মুছে ঘরে চল, খেয়ে নিবি চল মা। হ্যাঁ চলো। বাজার থেকে আর কিছু আনতে হবে না তো? পরে যেন বলো না এই যা এটা তো বলা হয়নি, ওটা তো বলা হয়নি। তোমার মতো কি ভুলো মন আমার, যা লাগবে বলে দিয়েছি, তুমি মনে করে সব আনলেই হলো। আমি চলি তাহলে। আচ্ছা যাও। হাঁসের বাচ্চার ডাক কোথা থেকে? এই রাস্তার মাঝে হাঁস বাচ্চা? ভুল শুনেছি মনে হয়। না তো, আবার ডাকছে। এখানে আশেপাশে তো কোথাও কোনো বাড়িঘরও নেই, তাহলে হাঁস বাচ্চা এলো কোথার থেকে? এই তো চারটে হাঁস ছানা, কি সুন্দর দেখতে, কিন্তু এরা এখানে এলো কি করে? নিশ্চয়ই বন্যায় ভেসে চলে এসেছে। যাই, এই বাচ্চাগুলোকে বাড়ি নিয়ে যাই, কেউ যদি খোঁজ করে তখন দিয়ে দেব, এখানে থাকলে শিয়াল কুকুরে মেরে ফেলবে এদের। কি গো এত তাড়াতাড়ি চলে এলে? বাজার হাট তো কিছুই করনি দেখছি, তাহলে ফিরে এলে কেন? বুঝেছি, নিশ্চয় কিছু ভুলেছ, ওই তোমার এক রোগ। না গো বউ, কিছুই ভুলিনি। তাহলে এই দেখো কি নিয়ে এসেছি দেখো। ও মা, কি সুন্দর হাঁসের বাচ্চাগুলো! তুমি কোথা থেকে কিনলে গো এমন সুন্দর হাঁসের বাচ্চা? বউ, আমি এগুলোকে কিনিনি গো। কেননি? তাহলে কোথা থেকে পেলে গো? আমি যখন খাল পাড় দিয়ে বাজার যাচ্ছিলাম তখন
এই তো চারটে হাঁস ছানা, কি সুন্দর দেখতে, কিন্তু এরা এখানে এলো কি করে? নিশ্চয়ই বন্যায় ভেসে চলে এসেছে। যাই, এই বাচ্চাগুলোকে বাড়ি নিয়ে যাই, কেউ যদি খোঁজ করে তখন দিয়ে দেব। এখানে থাকলে শিয়াল কুকুরে মেরে ফেলবে এদের। তাই নাকি? তা তুমি খুব ভালো কাজ করেছো গো। আমি এই বাচ্চাগুলোকে রেখে দিচ্ছি, তুমি এবার বাজারে যাও। হ্যাঁ বউ, তাই যাই। কোথায় যে গেল, এত দূর খুঁজতে খুঁজতে চলে এলাম, তবুও তো কোথাও দেখতে পেলাম না। মেয়েটাকে তো বলে এলাম হাঁসের বাচ্চাগুলোকে খুঁজে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এখন কি যে করি, যাই আর একটু সামনের দিকে এগিয়ে দেখি। দাদা, একটা কথা জিজ্ঞেস করার ছিল, একটু শুনবেন? হ্যাঁ বোন, বলেন, কি শুধাতে চান? আমি ওই পাশের গ্রামে থাকি আমার একমাত্র মেয়েকে নিয়ে। আচ্ছা, আমি এই গ্রামেরই লোক। আমার মেয়ের চারটে হাঁসের বাচ্চা ছিল, কয়েকদিন আগেই এই বন্যাতে ওই হাঁসের বাচ্চাগুলো ভেসে কোথায় চলে গেছে। আমার মেয়েটা খুব কান্নাকাটি করছে। আপনি কি এই মতো হাঁসের ছানা কোথাও দেখেছেন? আমাকে যদি একটু বলতে পারেন খুব উপকার হতো দাদা। বোন, বলেন তো, আপনার মেয়ের ওই হাঁস বাচ্চাগুলো কেমন দেখতে? বাচ্চা চারটের মাথার মাঝে কালো গোল দাগ আছে দাদা। আপনি কি বলতে পারবেন কোথায় দেখেছেন ওদের? দেখেছি মানে, ওই বাচ্চাগুলো এই খালের জলে কচু গাছের গোড়ায় বসেছিল। আমি ওদের আমার বাড়িতেই রেখে দিয়েছি। তাই নাকি? দাদা, আপনি যে আমার কী উপকারই করেছেন যে বলে বোঝাতে পারবো না। আমাকে তাহলে হাঁসের বাচ্চাগুলোকে দয়া করে ফিরিয়ে দিন দাদা। নিশ্চয়ই দেব বোন, তবে এখন আমি তো বাজারে যাচ্ছি, বিকালে আমাদের ঘরে আসেন, আপনার হাঁস বাচ্চাগুলো দিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। আপনার বাড়িটা কোনখানে দাদা, একটু যদি বলে দিতেন তাহলে বিকেলেই আপনার বাড়িতে আসতাম। ওই যে সামনে বড় গাছটা দেখছেন, ওইখানে। আচ্ছা, আমি এখন বাজার যাই বোন, বিকালের আমাদের বাড়ি এসে নিয়ে যাবেন। মা, হাঁস ছানাগুলোকে নিয়ে এসেছ? কোথায় রাখলে ওদেরকে মা? কতদিন দেখিনি, বলো কোথায় রাখলে মা? ওরে একটু থাম, তোর হাঁসের ছানাগুলোকে পেয়ে গেছি, কিন্তু এখন আনা হয়নি। পেয়েছো? আনোনি কেন মা? দেখেছি মানে, ওই বাচ্চাগুলো এই খালের জলে কচু গাছের গোড়ায় বসেছিল। আমি ওদের আমার বাড়িতেই রেখে দিয়েছি। তাই নাকি? দাদা, আপনি যে আমার কী উপকারই করেছেন যে বলে বোঝাতে পারবো না। আমাকে তাহলে হাঁসের বাচ্চাগুলোকে দয়া করে ফিরিয়ে দিন দাদা। নিশ্চয়ই দেব বোন, তবে এখন আমি তো বাজারে যাচ্ছি, বিকালে আমাদের ঘরে আসেন। ও তাই, কি মজা! তাহলে মা, বিকালে আমি তুমি দুজনা মিলে যাব, কেমন? আর মা, ওনাদেরকে তো কিছু দেওয়া দরকার, কত উপকার করলেন ওনারা। এক কাজ করো, কয়েকটা নাড়ু নিয়ে যাব, তোমার তোরে নাড়ু পেলে খুশি হবে। আচ্ছা, যাবি মা। দাদা,
দাদা, দাদা শুনছেন? ও বোন, আপনি চলে এসেছেন? আপনি ভেতরে আসুন। ও মা, এটা আপনার মেয়ে? কি সুন্দর দেখতে। হ্যাঁ দিদি, এই আমার মেয়ে। ওরই হাসার ছানাগুলো, তাই খুব মন খারাপ ছিল। ও নিজেই চলে এসেছে, দেখুন না। ভেতরে আসুন তো, একটু গল্প করে তারপর যাবেন না হয়। না দিদি, আজ না, অন্য দিন নিশ্চয়ই আসব। আপনাদের মতো এত ভালো মানুষের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। নিশ্চয়ই আসবেন, আর অবশ্যই মেয়েকে সঙ্গে করে আনবেন। কই গো, হাঁসের বাচ্চাগুলো এনে দাও দিদিকে। কাকু, আমাকে দাও। এই নে মা। দিদি, এটা আপনাদের জন্য, আমার মেয়ে এনেছে। কি আছে এতে? কাকিমা, এতে মায়ের হাতে তৈরি নাড়ু আছে, খেয়ে দেখবে খুব ভালো লাগবে। ও মা, আচ্ছা নিশ্চয়ই খাবো মা। আমরা তাহলে আজ চলি।